এখানে চার বসে দিন, কারণ কি তো হাসিনি, হাসি থাকার কথা নয়। মানুষের মধ্যে একটা আশা জেগে উঠেছিল, সাধারণ মানুষের মধ্যে এইবার বোধ হয় পরিবর্তন হবে। আজকে আমাদের যে সংগ্রাম, যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, আমাদের মানুষের কথা বলার সংগ্রাম, ভোটের অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম, এটা ন্যায়সঙ্গত ন্যায়ের সংগ্রাম, সত্যের পথের সংগ্রাম, সত্যকে ফিরে পাওয়ার সংগ্রাম, কখনোই কোনো কারণ ব্যর্থ হয়নি। প্রিয় বন্ধুগণ, আমরা সবাই জানি, সবাই জানি যে আজকে নয় দীর্ঘ 15 বছর বেশি সময় ধরে এই দখলদারী সরকার জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। শুধু বসে নেই, তার অত্যন্ত পরিকল্পিত ভাবে এখানে গণতন্ত্রকে ধ্বংস করার সব কাজগুলো করছে। তারা ইতিমধ্যেই আমরা দেখেছেন যে সংবিধান পরিবর্তন করেছে, সেই সংবিধান পরিবর্তন করে যেন তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারে সেইভাবে একটা সাজিয়ে নিয়েছে। এই গত 15 বছরে তারা গণতন্ত্র কামী, স্বাধীনতা কামী অনেক তরুণ যুবককে তারা হত্যা করেছে এবং নির্মমতা অত্যাচার নির্যাতন চরমে গিয়ে পৌঁছেছে। পুলিশ রেড করেছে বাড়িতে, যখন যখন তাকে খুঁজছে তাকে পায়নি, তখন তার স্ত্রী অথবা মা অথবা বোন কেউ তুলে নিয়ে গেছে, তাদেরকে নির্যাতন করেছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই ব্রিজের বর্ণনা এতটা স্বল্প সময় দেওয়া সম্ভব না। আমরা এখানে আজকে যারা বসে আছি এদের মধ্যে অনেকেই আমরা জানেছিলাম, এদের মধ্যে অনেকে আছেন যারা সাজাপ্রাপ্ত হয়ে গেছেন, কনভিকশন হয়ে গেছে। এখানে স্বামী মাঝে আরো কোনজন আছেন, কনভিকশন অর্থ কি? প্রত্যেকে আপনাকে সাজা দিয়ে দিল সর্বোচ্চ জায়গা থেকে, সেখানে তিনি আর স্বাভাবিক জীবনযাপন করা তার কঠিন। এই বিষয়গুলো এবং আপনার মানুষের এই যে আর্থনা ধাকা চতুর্দিকে, এখানে চার বসেছেন কারণ কি তো হাসিনি, হাসি থাকার কথা নয়। মানুষের মধ্যে একটা আশা জেগে উঠেছিল, সাধারণ মানুষের মধ্যে এইবার বোধ হয় পরিবর্তন হবে। সরকারের যে ভয়ঙ্কর ভয়াবহ দানবীয় যে নির্যাতন নিপীড়ন, সে নির্যাতন নিপীড়নের মুখে আমরা হয়তো পার্থক্য কতই হবে, হয়তো কিছুক্ষণের জন্য হলেও আমরা একটু থেমে গেছি। আমরা জানি আমাদের ভেতরে যে আগুন জ্বলছে, আমাদের যে প্রতিজ্ঞায় আমরা লিপ্ত হয়েছি যে আমাদের দেশ মাতৃকা দেশের মাকে আমাদের তাকে মুক্ত করব, আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনবো, আমাদের সমস্ত যে অন্যায়কে দূর করব, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চাই, এখানে সবাই তাদের নিজেদের নিজের স্বাধীনতা ভোগ করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবে।